নমস্কার, সবাই কেমন আছেন? আমি গত 14 দিন আগে আমি ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমার সমস্যা ছিল হিপ জয়েন্টে। এখান থেকে প্রায় 14 দিন আমাকে অনেক রকমের থেরাপি দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা হয়েছে। এর উপলক্ষে আমার কিছুটা মানে সম্পূর্ণ কাজ হয়েছে, তা আমি আজকে রিলিজ করতেছি। তো স্যারে বলছে এক মাস পরে আবার দেখা করার জন্য স্যারের সাথে। হ্যাঁ, আমার হিপ জয়েন্টে যখন ব্যথা ছিল তখন আমি কোনো কিছুতে ভালো লাগতো না, বসতে পারতাম না, প্লাস টয়লেট করতে পারতাম না, অনেকটা কষ্ট হইতো, অনেকটা কষ্ট ভোগ করতাম। বিছানায় শুলে ওইকাত হইলে ব্যথা পাইতাম, ওইকাত হইলে ব্যথা পাইতাম। এখন ভগবান দিলে এখন ব্যথা সম্পূর্ণ একটু কম আর কি। যখন ব্যথা শুরু হয়েছিল তখন আমি মনে করতেছিলাম যে আমার বোধহয় আর ভালো হওয়ার মনে হয় চিন্তা ভাবনা নাই। সারাটা জীবন মনে করছিলাম এইভাবে চলাফেরা হবে, আর ব্যথা বোধহয় থেকে আমি মুক্তি হব না। এই ব্যথার জন্য প্লাস অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার যেমন ব্রাহ্মণবাড়িয়া দেখানো হয়েছে, ঢাকাতেও দেখানো হয়েছে। দেখানোর পরে স্যারেরা এক স্যারে দেখানো হয়েছে, উনি বলতেছে সার্জারির কথা। তো আমার এই বয়সটা এখন সার্জারি করার বয়স না, আমার বয়স মাত্র অল্প। এখন সার্জারি করলে আমার পরবর্তী লাইফটা সমস্যা হবে। আমার দুইটা ছেলে মেয়ে আছে, ওদের জন্য আমার টেনশন বোধ করতেছে। আমি এক মায়ের এক ছেলে, তো আমার বাপ মা অনেকে টেনশন করতেছে। আমিও মন থেকে ভেঙে পড়ছিলাম, হতাশা হয়ে গেছিলাম, খানা দানা ছেড়ে দিছিলাম। আমি কবে সুস্থ হব, কোন জায়গায় গেলে ভালো হব, নাকি আমার জীবনটা এইভাবে ব্যথায় ব্যথায় জীবন যাবে, আমি সেটাই কল্পনা করছিলাম। রাত্রে ঘুমাইলে সেই কল্পনায় ভাবছিলাম। আমি মন থেকে আসে ছেড়ে দিয়েছিলাম যে আমি সুস্থ হব না, কিন্তু ভগবানের কৃপায়, আল্লাহর কি আল্লাহর দয়ায় এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি। এখন স্যারের সাথে দেখাশোনা করা আমার মানে কাজ, মাসের পর মাস স্যারের সাথে দেখা করবো, সেটি আমার কাজ। আমি ইউটিউবে যে লোকটারে ভিডিওতে দেখছি যে আমার সমস্যা ওনার হয়েছে, প্লাস উনি এখানে ভালো হয়েছে, ওই ভিডিওটা দেখে আমার আমি এখানে আসছি। এখন এখানে আমি সুস্থ বোধ মনে করতেছি। আমি ওনার জন্য অনেক দোয়া কামনা করি, উনি যাতে সুস্থ থাকে ভগবানের কৃপায়, আমিও যাতে সুস্থ থাকি। এখন আমি হাঁটতেও পারি, জাস্ট পাওয়ার লাড়াইতে পারি, আমি মন থেকে অনেকটা খুশি। এখন ভগবানের উপর সব কিছু নির্ভর, ভগবান আমার সুস্থ রাখক। আর যে স্যারের কাছে আইসি, স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এখন আমার মতো যদি কোনো ব্যক্তির হিপ জয়েন্টের সমস্যা হয় এবং পিএলইডির সমস্যা হয়, তাহলে ডিপিআরসি হাসপাতালে আছেন, এখানে শফিউল্লাহ প্রধান স্যার আমাদের জন্য যতটুকু করা উনি করবে, যথেষ্ট পরিমাণে যত্ন সহকারে চিকিৎসা করে থাকবে। আপনারা ডিপিআরসি হাসপাতালে এসে সব কিছু সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন। এবং যে লোকের ভিডিও দেখে আমি এখানে আসছি, ওনাকেও আশীর্বাদ এবং দয়া করবেন, দোয়া করবেন। এবং আমার স্যারের জন্য, ডাক্তার সৈফুল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া কামনা রইল। নমস্কার, সবাই ভালো থাকবেন, এবং ডিপিআরসিপি হসপিটালে আপনারা যদি কোনো বিপদ থাকে হিপ জয়েন্টে, তাহলে আইসা যোগাযোগ করবেন। প্লাস আপনার হটলাইন দেওয়া আছে, এখানে এখান থেকেও যোগাযোগ করতে পারবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।